আজকের ভিডিওটির আসলে যখন বরিশাল বসে দেখবে তখন তার মুখ থেকে লোল ঝরবে। আজকে আমরা অনেকটা পথ পাড়ি দিয়ে তরমুজ খেতে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমাদের পিছে একটা তরমুজ ক্ষেত, আর এটা হচ্ছে আপনার কুয়াকাটা সটকি পল্লী এলাকায়, আর ওই সাইডে বেড়িবাদ, এই সাইডে হচ্ছে তরমুজ ক্ষেত। তো আমরা এখন একটু ভিতরে ঢুকবো, যে ভিতরে মানে ক্ষেতের ভিতরে যাবো, যে এখানে সার্বিক পরিস্থিতিতে আমরাও দেখবো, আপনাদেরকেও দেখবো। সো লেটস গো। আমরা যেহেতু আগামীকালকে বরিশাল যাব, তাই পরিবারের জন্য কিছু তরমুজ এখান থেকে কিনে নিয়ে যেতে চাই, কারণ বরিশালেও তো তরমুজ পাওয়া যায়, কিন্তু এখানের তরমুজ একবারে ক্ষেত থেকে কাটা সেই তরমুজ, যেটা একটু ব্যতিক্রম। জি জি। ভাই, আজকে দ্বিতীয়বারের মতন তরমুজ খেতে আসছেন, তো সেক্ষেত্রে আপনার অনুভূতিটা কি আমাদেরকে একটু বলেন। আজকের অনুভূতি, যেহেতু আজকে আমি সেকেন্ড টাইম, তো গত দিনের চাইতে একটু কম, কিন্তু তারপরও আমার অনুভূতির দিক থেকে কোনো অংশে কম নয়। মানে ক্ষেতের তরমুজ ক্ষেতের মধ্যে আসলে মানে কখনোই আনন্দ মজা কমে না, কারণ মাটিও মানুষ আমরা সবাই, তো মাটির সাথে একটু তো আমাদের সম্পর্ক আছেই। এই কারণে তরমুজ খেতে আসলেই বা একটা প্রাকৃতিক পরিবেশে গেলেই আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়, যেটা এখন হয়েছে, তাই না? যেটা এখন হয়েছে। সীমানা মনে হয়, সীমানা করতেছি। অলরেডি আমাদের জন্য একটা তরমুজ সংগ্রহ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন, এই যে একবারে খেত থেকে সংগ্রহ করা হয়েছে মাত্র। তো যার তরমুজ সে রিসিভ করতেছে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দর, সুইট। বাসার জন্য, তাই না? আচ্ছা আচ্ছা, অনেক মজা হবে ভিতরে, কি উপর আল্লাহ ভালো জানে, কিন্তু খুব ভালো লাগলো, নিজ হাতে তরমুজ ছিললাম, খুবই মজা পাইলাম। Thank you.
ভিতরে গরম। আমাদের মাঝে আজকে রাসেল নেই, রাসেল থাকলে আর একটু মজা হয়, কারণ রাসেলের কথাগুলোই খুব মজা। তবে আজকে আমরা রাসেল ভাইকে অনেক মিস করি। আজকের ভিডিওটি রাসেল যখন বরিশাল বসে দেখবে তখন তার মুখ থেকে লোল ঝরবে। আমাদেরকে একটা ছোট তরমুজ দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছি। অলরেডি তরমুজ খাওয়া শেষ করলাম, তো এখন আমাদের যাওয়ার পর্ব, তো এখন আমরা চলে যাব। তো আজকের একটা তরমুজ আমরা খেয়েছি এবং আরেকটা তরমুজ আমরা নিয়েছি আমাদের